দিশে নির্বাচনের উত্তেজনা, তার মাঝতে রাজনীতির পাড়া গরম করে তুলেছে স্যাম পিত্রোদায়। ভারতীয় লোকর বরণ আর চেহারাক লো বিতর্কিত মন্তব্য স্যাম পিত্রোদার। স্যাম পিত্রোদায় কলে পূব ভারতের লোক সকল চাইনিজর দরে, পশ্চিম ভারতের লোক দেখাত আরবীয় লোকর দরে, উত্তর ভারতের লোক যদি বগা মানুষের দরে, দক্ষিণ ভারতের লোক আফ্রিকার লোকর দরে। Where people on east look like Chinese, people on west look like Arab, people on north look like, you know, maybe white, and people in south look like Africa. Doesn't matter. We are all brothers and sisters. And as a Gujarati, I love dosa. I love idli. That's my food. That's no longer South Indian food. Okay, that's the India I believe in, where everybody has a place. Everybody compromises a little bit. আমেরিকা নিবাসী এগৰাকী প্ৰবাসী ভাৰতীয় তথা ইণ্ডিয়ান অভাৰচিজ কংগ্ৰেছৰ অধ্যক্ষ স্যাম পিত্ৰোদাৰ এই মন্তব্য এতিয়া দেশজুৰি সৃষ্টি কৰিছে বিতৰ্কৰ। ভাৰতীয়ৰ বৰ্ণক লৈ কৰা এই মন্তব্যই কংগ্ৰেছৰ মানসিকতাকে প্ৰতিফলিত কৰিছে বুলি বিজেপিয়ে সমালোচনা কৰিছে। বৰ্ণৰ আধাৰত দেশবাসীক কৰা অপমান দেশবাসীয়ে সহ্য নকৰে বুলি স্যাম পিত্ৰোদা সমালোচনা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। রাহুল গান্ধীর উপদেষ্টা হিসাবে সততে চর্চিত হওয়া পিত্রোদার মন্তব্যের বাবে রাহুল গান্ধীয়ে উত্তর দিব লাগিব বলিও কলে প্রধানমন্ত্রী গরাকি। সহজভাবে আপকো জবাব দেনা পড়েগা, চামড়ি কে রং কে আধার পর মেরে দেশবাসীয় কা অপমান মেরা দেশ সহন নাই করেগা আর মোদি তো কতই নাই করেগা। কংগ্রেসে কার মগজুরে কাম করে আজিহে গম পালো বলে কটাক্ষ করলে প্রধানমন্ত্রী গরাকি। এই মানসিকতার কংগ্রেস দলে দেশখন কলই লই যাব তারে উদ্বিগ্নতা প্রকাশ করেছে মোদি। সহজভাবে আপকো জবাব দেনা পড়েগা, চামড়ি কে রং কে আধার পর মেরে দেশবাসীয় কা অপমান মেরা দেশ সহন নাই করেগা আর মোদি তো কতই নাই করেগা। স্যাম পিত্রোদার অনাহূত মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করেছে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও। এক্স যুগে মুখ্যমন্ত্রীয়ে কলে, মই উত্তর পূর্বাঞ্চলের লোক, মই ভারতীয়, আমি দেখাত বেলেগ হলেও আমি সকলো ভারতীয়। লগতে হিমন্ত বিশ্ব শর্মায় কটাক্ষ করে কলে, আমার দেশের বিষয়ে অলপমান তো জানি লোক। মেরা চেহারা মেনে আইনা মে দেখা আর মানে হি মেরা পতা চলা কি মুসকো আসামিজ জেসা লাগতা হ্যাঁ, মুসকো ইন্ডিয়ান জেসা লাগতা হ্যাঁ, কোই তরফ সে মুসকো চাইনিজ জেসা নহি দেখতা হ্যাঁ। চাইনিজ কা সাথ হামারা সিমিলারিটি ঢুনকে হোয়াট হি ট্রাই টু প্রুভ। এক বাত জরুর হ্যাঁ, রাহুল গান্ধী কা এরে গেরে মে জো ভি লোক রহতা হ্যাঁ, উনকা জো নর্থ ইস্ট কা উপর জো উনকা ডিস্ট্রি হ্যাঁ ইয়া নর্থ ইস্ট কো জো দেখনে কা জো উনকা তরিকা হ্যাঁ, ইয়ে বহুত হি গলত হ্যাঁ। ও হমেশা নর্থ ইস্ট কা লোক ইনসাল্ট করতা হ্যাঁ, রাহুল গান্ধী আর উনকা জো এরে গেরে মে লোক রহতা হ্যাঁ, নর্থ ইস্ট কো ইনসাল্ট করতে হি রহতে হ্যাঁ। রাহুল গান্ধী কা ফ্রেন্ড ফিলোসফার গাইড হ্যাঁ স্যাম পিত্রোদা। স্যাম পিত্রোদার বিতর্কিত বর্ণবাদী মন্তব্যর কঠোর ভাষারে গরিহণা দিছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়েও। উত্তর পূবর মানুষ চাইনিজ কেনেকৈ হল বলে প্রচন্ড ক্ষোভ উজাড়িলে মুখ্যমন্ত্রী গরাকি। এই অপমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা লওয়ারও হুঙ্কার দিলে এন বীরেন সিং। We are just being an Indian, all the notice people are living together and will live together as India. But how he can give such kind of racist comment, I highly condemn this type of racist words. I will consult the legal expert. বিজেপির ইজনের পিছত সিজন নেতায় স্যাম পিত্রোদা আর কংগ্রেস আর রাহুল গান্ধীক সমালোচনার এটা থকা হরকা করেছে। কতনি বার হিন্দুস্তানিও কা অপমান করো, ইসে বড়া জাতিবাদী বয়ান ক্যা হো সকতা হ্যায়, কতনা বাঁটোগে জাতি কে নাম পে ক্ষেত্র কে নাম পে দেশ কো। দিস ইজ আ শকিং ডিসপিকেবল এন্ড ডিসগাস্টিং কমেন্ট মেড বাই আঙ্কল স্যাম হু ইজ দ্য গুরু অফ রাহুল গান্ধী। ইস দেশ মে কোন কিস রঙ কা হ্যায়, কোন কিস ভূভাগ কা হ্যায়, কংগ্রেস পার্টি উসকে আধার পর ভি হামারে দেশবাসীয় কো বাটনে কা আর উনকা অপমান করনে কা দুঃসাহস করতি হ্যায়। আজ জো কংগ্রেস নেতা কে মুখ সে শব্দ প্রস্ফুটিত হুয়ে ও আপনে আপ মে না সির্ফ নিন্দনীয় হ্যায়, লেকিন ও কহিন না কহিন রাহুল গান্ধী কি গান্ধী পরিবার কি হামারে রাষ্ট্র কে প্রতি সোচ কো দর্শাতা হ্যায়। ইপিনে স্যাম পিত্রোদার এই মন্তব্যর বড়া গা এরা দিছে কংগ্রেসে। জয়রাম রমেশে স্যাম পিত্রোদার এই মন্তব্যর সহ কংগ্রেস দল জড়িত নহয় বলে স্পষ্ট করে দিছে।
কিন্তু স্যাম পিত্রাক সমালোচনা করার বাবে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে অনর্থক বিষয়ত ফুলটস খেলি আছে বলে তাচ্ছিল্য করে। প্রধানমন্ত্রী ফুলটস পে খেলতে ফিজুল কি বাতো পে ফুলটস খেলতে। উল্লেখযোগ্য যে এই বর্ণবাদী মন্তব্যের পূর্বে নির্বাচনের মাজতে ভারতত উত্তরাধিকার কর আরোপ করব লাগে বলে মন্তব্য করে বিতর্কর সূচনা করেছিল স্যাম পিত্রাদায়। স্যাম পিত্রাদা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক পরামর্শদাতা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।